সংসদীয় রাজনীতির ব্যবস্থাত যেহেতু বিধায়কগী যেটা সাংসদ হিসাবে নির্বাচিত হয় তেতিয়া সংবিধান অনুসরি যে ছমাহর ভিতর তাত উপনির্বাচন হয় আর উপনির্বাচন নিশ্চিতভাবে বিহালি বিধানসভা সমষ্টিও হয়তো নির্বাচনী আয়োগে এয়া অনুষ্ঠিত করব। আর যেহেতু ভারতীয় জনতা পার্টি বিহালিত যথেষ্ট শক্তিশালী অবস্থাত আছে, নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির এই স্থিতিটো যাতে সদায় বাহাল থাকক আমার এগারী দলীয় কার্যকর্তা হিসাবে মূল কাম্য। তো আমি সকলে প্রয়াস করেছো যে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভেটিটো সদায় শক্তিশালী হয়ে থাকক, রাইজর মাজত আমার সম্পর্ক সদায় ভাল হয়ে থাকক, সেইটা আমি বিচারিছো। আর প্রার্থিত্ব দলের নেতৃত্ব সিদ্ধান্ত লব যে প্রার্থিত্ব কাক প্রদান করব, দলে কি করব, হ্যাঁ দলে সিদ্ধান্ত করব, কিন্তু আমার কার্যকর্তা হিসাবে আমার দায়িত্ব যে আমি সংগঠনটি শক্তিশালী করে রখা, রাইজর মাজত সম্পর্ক করে রখা, যাতে পরবর্তী পর্যায়ে যেটা নির্বাচন হয় সংগঠনের মাধ্যমে রাইজর সম্পর্কর মাধ্যমে আমার যাতে নির্বাচনের ফলাফলটি খুব ভাল হয়, আর সেই কারণে আমি সকলে এই প্রয়াস করছো। বিহালির বিধায়ক আছিল আর বিহালির বিধায়ক হয়ে থাকা অবস্থাত মই মোর কার্যকাল সেই সময় সম্পূর্ণ করব নোৱাৰিলো রাজনৈতিক প্রেক্ষাপটর সেই পরিবেশন। বিহালির রাইজর যেখানি মরম মই জীবনত মোর জীবনত পাইছো, কারণ প্রথম স্বীকৃতি মোক বিহালি রাইজে দিছে। রাজনৈতিক জীবন যেটা মই আরম্ভ করছো বিহালি রাইজর আশীর্বাদর বিনিময়তে মই প্রথম বিধায়ক হয়েছো, এই একটা বহুত ডাঙর স্বীকৃতি। সেই সময় মই একো নাছিলো, এই রাইজর যেখানি মরম মোর প্রতি আছে হয়তো সেইখিনি মই ধরে রাখবলে সদায় চেষ্টা করি। আর বাকি দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সিদ্ধান্ত লব, কিন্তু নেতৃত্ব যে সিদ্ধান্ত লব সেয়া আমি মানি চলিম। কিন্তু মই এইটাই সিদ্ধান্ত লৈছো যে বিহালি রাইজর যেখানি মরম মুখ দিছে সেইখিনি মই ভবিষ্যৎ দিনত যতে রাজনীতি নকরো কিয় বিহালি রাইজ যাতে সদায় মোর ওসরলে বিনা দ্বিধায় আহিব পারে, মই তেওঁলোকৰ বাবে কাম কৰিব পাৰোঁ, সেই এটা পৰিৱেশ যাতে সদায় মই ধৰি ৰাখিব পাৰোঁ সেইটো মই চেষ্টা কৰিম। বা আমাৰ সংগঠন শক্তিশালী হওক আৰু যোনে প্ৰাৰ্থিত্ব হওক পাওক তেওঁকে যাতে ভাৰতীয় জনতা পাৰ্টি সকলোৱে কৰ্মীয়ে যাতে নিৰ্বাচনত জয়ী কৰিব পাৰে সেইটোৰ কাৰণে আমি প্ৰয়াস কৰিম। এছ চি মৰ্চাৰ যিগৰাকী বাগমা মণ্ডলৰ সভাপতি তেওঁ কৈছে আপুনি যোৱা পাঁচটা বছৰত যেতিয়া বিহালীৰ একো কাম নকৰিলে বুলি ক'লে, যেতিয়া বিধায়ক হৈছে গতিকে গ্ৰহণ নকৰে, লাগিলে তেওঁলোকে নিৰ্দলীয় প্ৰাৰ্থী দলীয় কৰ্মীয়ে উঠাব বুলি এছ চি মৰ্চাৰ বাগমা মণ্ডলৰ সভাপতি গৰাকী, সেইটো হ'ব পাৰে তেওঁৰ সেইটো ব্যক্তিগত কথা। আৰু মই খুব ভাল পাইছোঁ যে তেওঁ সেই কথাখিনি বা তেওঁ যদি, কিন্তু মই এইটোৱে আশা করিম যে দলের মাজের যেখিনি কথা থাকে সেইখিনি আমি হেরিয়ার মাজত কব লাগে, মানে দলীয় মাজত কব লাগে, কারণ আমি বাহিরত কলে তার কোনো হেৰি নহয়, সেইটো এটা ঋণাত্মক প্ৰভাৱহে পৰে। কাৰণ দল যিহেতু আমি এটা ডিচিপ্লিন পাৰ্টি হয় আৰু দলৰ ডিচিপ্লিনটো ৰাখিবৰ কাৰণে আমি দলত খুব প্ৰয়াস কৰোঁ। সেইকাৰণে দলৰ যদি কিবা বিষয়ত ক'বলগীয়া আছে বা মোৰ ওপৰতো কিবা ক'বলগীয়া আছে মানে সেইটো কোৱাটো অনুচিত, সেইটো আমি কোনো এজন দলীয় কাৰ্যকৰ্তাই কৰাটো আমি কাম্য কামনা নকৰোঁ। কিবা বিষয় থাকিব পাৰে, সকলোৱে যে সকলোক ভাল পাব এনেকুৱা কথা নহয়, থাকিব পাৰে, কিন্তু এইটো দলীয় মঞ্চত যদি আলোচনা কৰে তেতিয়া দলৰ কাৰণে ভাল। আৰু সেইকাৰণে আমি চেষ্টা কৰিছোঁ যে দলৰ মাজত মনোমালিন্য নহওক, দল শক্তিশালীভাৱে থাকক, দল একত্ৰিত হৈ থাকক, যোনে প্ৰাৰ্থিত্ব পাব তেওঁ যাতে বিপুল সংখ্যক ভোটত নিৰ্বাচনত জয়ী হ'ব পাৰে। মন্ত্ৰীসভা সম্প্ৰসাৰণ হোৱাৰ সম্ভাৱনা আছে আৰু আপুনি মন্ত্ৰীসভা স্থান পোৱাৰ এটা ইতিমধ্যে প্ৰচাৰ চলিছে, গম পোৱা গৈছে, গতিকে কিবা প্ৰতিক্ৰিয়া ক'ব নেকি বা কিবা গম পাইছে নেকি? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত লব, মইনো কোৱাত কোন হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যি সিদ্ধান্ত লব সেয়া আমি মানি চলিম। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই সম্পর্কে আপনাদের সংবাদ মেলত কৈছে, তেওঁ সময় যেতিয়া আহিব করব আর মন্ত্রিসভাত তেওঁ কাক স্থান দিব সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যি সিদ্ধান্ত লব আজিলেকে তো তেওঁৰ পদাঙ্কন অনুসরণ করে রাজনীতি করে আহিছো, তেওঁ যি মোর কারণে সিদ্ধান্ত লব সেইটো মই সদায় গ্রহণ করিম, তেওঁ যিয়ে সিদ্ধান্ত দিয়ে যেনেকৈ কয় সেইমতে মানি চলিবলৈ সদায় আমি চেষ্টা করে যাব।